আমাদের সুশৃঙ্খল সশস্ত্র বাহিনী দেশের সীমানা ছাড়িয়ে আজ আন্তর্জাতিক পরিমণ্ডলে বিপুলভাবে প্রশংসিত পেশাদার বাহিনী হিসেবে 2010 সাল হতে ভূমধ্যসাগরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে আমাদের যুদ্ধ জাহাজ সার্বক্ষণিকভাবে অংশগ্রহণ করছে। এছাড়া দক্ষিণ সুদানেও বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে, যা জাতিসংঘ কর্তৃক শান্তিরক্ষা মিশনে ভূয়সী প্রশংসা হয়। শান্তিরক্ষা মিশন ছাড়াও বাহিনী নিয়মিতভাবে বহুজাতীয় এক্সারসাইজ বঙ্গোপসাগরে কোঅর্ডিনেটেড পেট্রোল ও কূটনৈতিক সফরের মাধ্যমে বাংলাদেশ মেরিটাইম সিকিউরিটিকে সুসংহত করে চলেছে। আমি এই কর্মপক্ষ নৌবাহিনীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। সুধীমণ্ডলী, সশস্ত্র বাহিনীর উন্নয়নের পাশাপাশি আমাদের আওয়ামী লীগ সরকার দেশের অর্থনৈতিক ও আর্থসামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা দেশকে উন্নয়নশীল দেশ হিসেবে উন্নীত করতে সক্ষম হয়েছি। বাংলাদেশ এখন বিশ্ব উন্নয়নের রোল মডেল। ইতিমধ্যে আমরা খাদ্যের স্বয়ংসম্পদতা অর্জন করেছি, তবে দুর্ভাগ্য হলো যে এই করোনা ভাইরাসের অভিঘাত পাশাপাশি ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে আমাদের উন্নয়নের গতিটা অনেকটা শ্লথ হয়ে গেছে। শুধু আমরা না, সারা বিশ্বব্যাপী উন্নত দেশগুলি এখন হিমশিম খাচ্ছে, সেই অবস্থার মধ্য দিয়ে আমাদের চলতে হচ্ছে। তবে আমরা আমাদের নিজেদের সম্পদ দিয়ে, নিজেদের মাটি মানুষ দিয়েই এই দেশকে সুরক্ষিত রাখবো এবং যার যেখানে যতটুকু সুযোগ আছে আমাদের খাদ্য উৎপাদনে মনোযোগী হতে হবে। তাছাড়া আমাদের এই ঝড় জলসার প্রাকৃতিক দুর্যোগ থেকে, দ্বীপাঞ্চল থেকে শুরু করে সব অঞ্চলগুলি সুরক্ষিত করবার জন্য এবং আমাদের সমুদ্র সীমা সুরক্ষার জন্য সবসময় সবাইকে মানে সজাগ থাকতে হবে। যা আর সেই সাথে আমি এটুকু বলবো যে আজকে আমরা যে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি, যদিও হয়তো কিছুটা আন্তর্জাতিকভাবে অর্থনৈতিক মন্দা দেখা দেওয়ার প্রভাব আমাদের উপর পড়েছে, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যে এর থেকে যেন আমরা নিজেরা মুক্ত থাকতে পারি এবং সমুদ্র সম্পদ আমাদের অর্থনৈতিক কাজে কীভাবে আমরা ব্যবহার করতে পারি, ব্লু ইকোনমি এর মাধ্যমে আমরা, অর্থাৎ সুনীল অর্থনীতি সেটা চালুর মাধ্যমেই আমরা তা করতে পারি এবং সেদিকেই আমাদের বিশেষ দৃষ্টি দিতে হবে। যাক, আমি সত্যি খুব আনন্দিত যে নৌবাহিনীর একটা নবযাত্রা শুরু হলো। আমি আজকের এই মহত্ত্ব অনুষ্ঠান সুন্দরভাবে আয়োজন করায় নৌবাহিনী প্রধান সহ সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। নৌবাহিনীর সকল সদস্যকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সহায় হন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।